বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমি আছি শিল্পী সমিতিতে, প্রায় ফাঁকা, মনটা খারাপ যে সবাই সিনিয়ররা থাকলে ভালো লাগতো। যাই হোক, কি আর করার, কিছু করার নেই। এই আছে, এই অবস্থায় আছে এফডিসি। এখানে আমাদের তেমন কেউ নেই, তারপর টুকটাক আছে, ওদেরকে আপনারা আসলে কতটুকু চিনবেন জানি না, আপনারা তো সব শিল্পীদেরকেই চিনেন। এখান দিয়ে তোমরা একটু দেখাতে পারো, যেমন আমাদের যারা সিনিয়র ছিলেন, আমাদের ভালোবাসার মানুষগুলো এখন আপনারা জানেন, বিখ্যাত একটি মান্না ভাইয়ের বিখ্যাত একটি ছবি, দাঙ্গা বিখ্যাত একটি ছবি। ওরে বাপরে, দুই রাজকুমার, অসংখ্য অসংখ্য ছবি। অনেক অনেক, মানে কি বলবো, আসলে এফডিসিতে আসলে মন খারাপও হয়ে যায়, আবার মন ভালো হয়ে যায়, একসাথে দুইটাই কাজ করে অনুভূতি। যাই হোক, সাথেই থাকেন, আমি এফডিসিতে হাঁটছি আর কথা বলছি, নিজের কাছে জানি কেমন কেমন লাগছে। আসলে আমি তো এগুলোতে অভ্যস্ত নয়, আমি শিল্পী, আমি সবসময় ক্যামেরা অ্যাকশন অভিনয় করেছি, কিন্তু এইটাতে আমি একেবারেই পারদর্শী নয়, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। নতুন মানুষ, মানে এই জায়গাটা আমি একেবারে নতুন, আমি বলতেই চাই আসলেই নতুন। চলেন দর্শক, হাঁটতে হাঁটতে যেহেতু এসেছি, আমি আমরা যে শুটিংয়ের পরে যে ভয়েস দিতাম, যেটা আমাদেরকে ডাবিং থিয়েটার বলে, যেটা আমরা কণ্ঠ দিতাম, মানে শুটিংয়ের পরে তো আবার আমাদের ভয়েস দিতে হতো, সেটা কিন্তু ছিল এটা। হ্যাঁ, তুমি একটু দেখাতে পারো, শুধু আমাকে দেখালে হবে না, এগুলো দেখাতে হবে। সেটা ছিল এটা, এখন এটা পুরনো, এটা একটা অতীত হয়ে গেছে, এখন চলে গেছে ডিজিটাল সেই দিকে। আর ম্যাক্সিমামই এডিটিং ডাবিং এখন বাইরে হয়, কারণ হয়েছে যে এখানে সরকারি বিধায় হয়তো এখানে অনেকে ফিল করে যে পয়সা বেশি নেয়, অনেকে এই জন্য ছোটো ছোটো স্টুডিওতে যে ওখানে ডাবিং এডিটিং এগুলো সেরে নেয়। প্রিয় দর্শক, আমি ঢুকছি এখন আমাদের এফডিসির ঝর্ণা স্পট, ওটা যেটাকে বলে, মানে এটা আমাদের প্রাণের জায়গা। এখানে অনেকের স্মৃতি আছে, আমার অনেক স্মৃতি আছে, আমি ছাড়া যারা শিল্পীরা আপনারা দেখেছেন সবার অনেক স্মৃতি আছে। তো এখানে আমাদের একটি মসজিদ করে দিয়েছে, সুন্দর, আগেও মসজিদ ছিল আমাদের, জরাজীর্ণ ছিল, এখন অনেক অনেক সুন্দর একটি আমাদের কাদের ভাই করে দিয়েছেন। এটা আপনারা অনেক ভিডিওতে দেখেছেন, আমারও ভিডিওতে দেখেছেন। এটা আমাদের, আপনারা জানেন যে এই জায়গাটায় অনেকের স্মৃতি আছে, কার না স্মৃতি আছে। এখানে শাবানা আপা, আলমগীর ভাই, শাবনাজ, নাইম, শাবনুর, সালমান শাহ, শাবনুর, রিয়াজ, শাকিল খান, পপি, মৌসুমি, ওমর, সানি, মৌসুমি, সালমান ভাই, কার না স্মৃতি আছে। এখানে আমার দিলদার ভাইয়ের স্মৃতি আছে, কার না, এই জায়গাটা কত স্মৃতি। প্রিয় দর্শক, এই জায়গাটা আপনাদের অনেকের চিনা জানা, আমি জানি এই জায়গাটা কত শাপলা ফুল, পদ্ম ফুল ছিল, এখন সেগুলো নেই, এখন এরকম হয়ে আছে। আগে যখন শুটিং হতো তখন এই দিক থেকে কিন্তু ঝরঝর ঝরঝর করে পানি ঝরে ঝরে এই নিচে নেমে যেত, আমরা শুটিং করতাম। এখন আসলে আসলে এক বুক যন্ত্রণা নিয়ে যেতে হয় এফডিসির থেকে, যে আমার সেই পরিচিত জায়গা, আমার সেই কাজের কর্মের জায়গাটা আজকে এরকম হয়ে মুখ থুবড়িয়ে মনে হয় পড়ে আছে, মানে এটা বুঝাতে পারবো না। আমি না, আপনারাও যে কর্মে কাজ করবেন দীর্ঘদিন, সে জায়গাতে যে যদি দেখেন যে সেই জায়গাটা মরুভূমির মতো হয়ে আছে কিংবা মুখ থুবড়িয়ে পড়ে আছে, আপনার কেমন লাগবে? তারপরও আশা রাখি এই চলচ্চিত্র আগের মতো একদিন হাসবে, আবারও সবাই কাজ করবে। আমাদেরকে দেখে যারা এসেছে অনেক প্রত্যাশা নিয়ে এসেছে যে চলচ্চিত্রে কাজ করবে, ভালো ভালো ছবি উপহার দিবে, একসময় হবে, সবাইকে বলবো নিরাশ হবেন না। থ্যাংক ইউ।
এটা আমি ইউটিউবে দেখেছি, কিন্তু ফাইনালি কি হবে কি হবে না সেটা তো জানি না। যতটুকু ইউটিউবে দেখেছি যে একটা গ্যাদারিং হচ্ছে, কথাবার্তা হচ্ছে, বাদ দেওয়ার বিষয়ে এটুকুই দেখেছি, এখন ফাইনালি কি হয় জানি না। আপু অনেকেই অভিযোগ করেছে যে জায়েদ খানের কারণে অনেক নায়িকারা কাজ করতে পারে না, তো এই বিষয়ে আপনি যদি একটু বলতেন, আপনিও তো এখানকার একজন। না আমি তো অনেক সিনিয়র শিল্পী, আমাকে তো মানে আমি তো কাজ করেছি, আমার তো কোনো সমস্যা হয়নি। অনেকের হতে পারে, অনেকের হতে পারে না, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, এটা আসলে আমি জানি না, যেহেতু আমি চোখে দেখিনি আমি কি বলবো। যে পপি আপুর মানে মিডিয়ায় না থাকার কারণে পেছনের কারণ হচ্ছে যায় না, এগুলো আমি জানি না। সদস্যপদ বাতিল করা কি তাদের কি এখতিয়ার আছে, মানে সদস্যপদ কাদের মানে যে বর্তমান সদস্যপদ মানে বাতিল করা, যে কাকে বাতিল করা? না জাহেদ খান বলতে কোনো কথা না, মানে যদি আমাদের এখানে একটা নিয়ম আছে, যদি সেই পর্যায়ে যায় কিংবা সে সেই ধরনের অন্যায় করে তাহলে বাতিল করা যায়, কিন্তু এখন সেটা তো যাচাই বাছাই করে তারপরে তারা। আমি কোনো পক্ষেই না, যদি তারা বিবেচনা করবেন তাদেরকে, তারা তো সিনিয়র পার্সন আর তারা তো এগুলো ভালো করে জানেন যে সব কিছুরই একটা কৈফত দিতে হয়, তাই না? কাঞ্চন ভাইয়ের মতো মানুষ যেখানে আছে সেখানে তো আমার মনে হয় যে অন্যায় কোনো কিছু হবে না। এগুলো আসলে পুরনো কথা, এগুলো আপনারা সবাই জানেন, অবগত সবাই এই ব্যাপারটা, সিনেমা হচ্ছে না এটা আপনারাও ভালো জানেন। আমি কি অ্যানসার দিব বলেন? মানে কাজ আপনাকে আগের মতো দেখা যাচ্ছে না, আপনাদের সময় যেমন ছিল সিনেমা এখন কিন্তু তেমন নেই, এইটার জন্য কে দায়ী? এই প্রশ্নটা তো আমি, যেহেতু আমি কিন্তু কাজ করছি, আমি ঢাকার বাইরে বিভিন্ন কনসার্টে অ্যাটেন্ড করে চলছি, কাজ করছি, তখন সেখানে দর্শকরা বলে যে আপু কেন আপনি কাজ করছেন না। হ্যাঁ আপনারা যখন কাজ করেছেন আমরা ছবি দেখেছি, এখন যেগুলো কাজ দেখি কেন যেন প্রাণবন্ত মনে হয় না, টাচই মনে হয় না। হ্যাঁ মানে 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 আগে আপনারা যে কথা বলতেন, অভিনয় করতেন, মানে টাচ করতো, হৃদয়ে টাচ করতো, এখন হয়তো ঝকঝকা চকচকা, ড্রেসের পরিবর্তন হয়েছে, অনেক উন্নত হয়েছে, বাট কেন জানি টাচ করে না, কোথায় জানি টাচ করে না, টাচ করে না, বিধায় আমরা মোবাইলে চলে এসছি। এই কথাটা আমাকে প্রতিনিয়ত শুনতে হয়। আপনাদেরকে কিন্তু বায়ার মানে বলা হচ্ছে না অভিনয় করার জন্য, কেন মানে যারা বলছে না তাদের দুর্ভাগ্য, যে আমাদের মতো শিল্পীদেরকে তারা অফার করছে না, কাজে নিচ্ছে না, এটা তাদের দুর্ভাগ্য, এটা আমাদের দুর্ভাগ্য নয় আমি মনে করি। বড় পর্দার সিনেমাদের সিনেমার যারা অ্যাক্টর রয়েছে বা বড় পর্দার যারা রয়েছে তাদেরকে কিন্তু বড় পর্দায় দেখতাম আগে, কিন্তু মিডিয়াতে দেখতাম না, এখন কিন্তু মিডিয়াতে সচরাচর সবাইকে দেখা যায় কিন্তু বড় পর্দায় দেখা যায় না, এই বিষয়টা কিভাবে দেখছেন? এটা তো একটা ভালো, যেহেতু বড় পর্দায় যদি কাজ না থাকে তাকে তো বাঁচতে হবে, সে তো শিল্পী, সে তো এটাই শিখেছে, হয়তো সে ঠিক আছে আমি এখানে পারছি না আমি ওখানে যেয়ে কাজ করি, কাজ করছে তো, বড় পর্দা ছোট পর্দা আসলে অভিনয় তো অভিনয়, এটা আমি কি বলবো বলো, রেশারেশির ব্যাপারটা যার যার ব্যক্তিগত ব্যাপার। শুধু একটি কথাই বলবো, দেখেন দেশটা আমাদের, দেশের মানুষ আমরা, যে আমাদের দেশের ছবি আমরা দেখব, আমাদের দেশের পয়সা আমাদের দেশেই থাকবে, আমাদের দেশকে আমরা ভালোবাসবো। ছোট্ট একটা প্রশ্ন ছিল, আপনি পদ্মায় যেমন আপনাকে আমরা দেখি লক্ষ্য করতে পারি, কিন্তু বাস্তবে আপনি তো বোরখা টোরখা পরে আছেন, এই বিষয়টা নিয়ে একটু, আপনি এটা কেমন কথা বললেন, বোরখা টোরখা পরে আপনি, এটা অদ্ভুত একটা প্রশ্ন করেছেন, না এই প্রশ্নটা আপনি একদম, এগুলো কি বলে, ঠিক আছে আপু ভাই বলো ভাই, ওকে থ্যাংক ইউ, না না ইটস ওকে। এখন কাজের অবস্থা বলতে চলচ্চিত্রে কাজ হচ্ছে যে না তা না, টুকটাক কাজ হচ্ছে, বাট আমিও রিসেন্টলি দুটো ছবি করেছি, একটি হয়েছে আমাদের আনন্দ অশ্রুতে, আমি ভালো একটি ক্যারেক্টার করেছি, আর
এরপরে আসলে ওইভাবে ও রিসেন্টলি আরেকবারে আরেকটি ছবি করেছি, ওটা কি রাজকুমারী। এরপরে আসলে ওইভাবে আমাদেরকে বলে না, আশায় আছি যদি ভালো ক্যারেক্টারের ডাকে অবশ্যই কাজ করবো, যেহেতু আমরা শিল্পী। আর আমি সবসময় বলি যে আমি আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে ভালো রাখে তাহলে আমি কাজ করতে চাই, কাজ করে যেতে চাই। যখন বেঁচে ছিলেন তখন আপনি দিলদেবের সাথে একটা ভালো একটা জুটি ছিল এবং আমরা তখন দেখেছি যে দর্শকরা সিনেমা হলের দিকে মুখিয়ে পড়তাম আসলে আপনাদের অভিনয় দেখার জন্য, কিন্তু এখন দর্শক খুব একটা সিনেমায় যেতে চায় না আসলে এই জায়গাগুলো। না, সত্যি কথা বলতে কি অনেক দিলদার ভাইয়ের কথা যেহেতু বলছেন, বিগত 25 বছর আগের কথা বলছেন, 25 বছরে অনেক কিছু পরিবর্তন হয়েছে। হ্যাঁ, আবার সেও নেই, আর সব কিছু এখন মোবাইলে এত কিছু দেখে, আমি নিজেও সারাক্ষণ এখন মোবাইলে থাকি ম্যাক্সিমাম সময়। সংসারের সমস্ত কাজ সেরেই মনে হয় যে একটু দেখি, কোনো না কোনো একটা কিছু দেখি, ভালো লাগে। তো আমরা তো আসলে সত্যি কথা বলতে কি মানে কার উপরে যে দোষ দিব এটা মানে বলা মুশকিল। আজকে যে এফডিসিটিতে এসেছেন, এখানে আপনাদের অসংখ্য স্মৃতি রয়েছে দিলদার ভাইয়ের সঙ্গে। আমি সেই জায়গাগুলো, আমার নিজের একটা ইউটিউব চ্যানেল আছে তোমরা জানো, নাসরিন আক্তার এফডিসি, সো আমি সেই চ্যানেলের জন্যই ঘুরে ঘুরে ওই স্মৃতিগুলো বলছিলাম। ছবিতে অভিনয় করা হয়েছে আপনার? খুব বেশি যে তা না, কিন্তু নামটা খুব ফুটেছে। আমার আগে যারা ছিলেন মর্জি নাপা, এরা কিন্তু অনেক ছবি করেছে দিলদার ভাইয়ের সাথে, কিন্তু আমি অল্প ছবি করেছি, আমার নামটা ফুটেছে বেশি, এটা সত্যি কথা। আচ্ছা, দিলদার ভাইয়ের সাথে অভিনয়ের পর আপনি কি ওই যে তার সাথে কাজ করতে যে আপনার যে ফিলটা ছিল, এরপর কি আর কারো কাছে এরকমটা কারো সাথে কাজ করতে গিয়ে এই ইয়াটা পেয়েছেন কিনা? সত্যি কথা বলতে দিলদার ভাইয়ের সাথে কাজের পরে কিন্তু আর তেমন একটা ফাঁকে ফাঁকে, যেমন আমাদের আফজাল ভাইয়ের সাথে করেছি, বাঙালি ভাইয়ের সাথে করেছি, আরও যারা ছিলেন টুকটাক তাদের সাথে কাজ করেছি, কিন্তু ওইভাবে আর রসায়নটাও সেইভাবে তৈরি হয়নি। তারপরে তো আমি আইটেম সঙে চলে গেলাম, বোনের চরিত্রগুলোতে চলে গেলাম, হ্যাঁ ছোট বোনগুলো করতাম, যার জন্য আর সেরকম জুটি করে কারোর সাথে ওইভাবে আসেনি, আলোচনায় আসেনি। আপনার ভবিষ্যৎ প্ল্যানিংটা কি? আসলে যেহেতু আপনি চলচ্চিত্রের মানুষ, দীর্ঘদিন ধরে চলচ্চিত্রে আছেন, আমার পরিকল্পনা আমি যেভাবে আছি, আমি কেউ ডাকলে ভালো চরিত্র করার জন্য ডাকলে আমি আসবো, কাজ করব। আর আমার শেষে একটা ইচ্ছা আছে যে আমি ছবি বানাবো আমার নিজের জীবনের কিছু। ডিরেকশন দেওয়ার মতো যোগ্যতা সত্যি কথা বলতে আমার একদম নেই, আমার অনেক অভাব আছে এই বিষয়ে, বাট ছবি বানানোর প্রযোজনা আমি করতে পারি, এটা আমার একটা ইচ্ছা আছে। নাকনিকা কে থাকবেন, কোনো পরিকল্পনা করেছেন? মূল চরিত্রটা আমি আশা করি যে আমিই করব, পাশাপাশি অবশ্যই যেহেতু আমার সেই বয়স নেই, একটা নায়িকা তো থাকবে, একজন নায়ক থাকবে, তবে আশা করতে পারি যে মূল ধারার যে চরিত্রগুলো একসময় সাবান আপা করে গিয়েছিলেন তাদেরকে একটু ফলো করতে চাই, কেন আমরা তো আশা করতেই পারি, তাদের সাথে যেহেতু আমরা কাজ করেছি, তার বান্ধবীও করেছি, হ্যাঁ প্রত্যাশা তো থাকতেই পারে, হই না যত ছোটই, আশা করতে সমস্যা কি। আচ্ছা, আপনার কাছে মনে হয় যে চলচ্চিত্রের আবার সুবাতাস বইতে শুরু করেছে? বইতে শুরু করেছে এটা বলতে পারি না, তবে একদিন না একদিন তো অবশ্যই ঘুরে দাঁড়াবে এটা বলতে পারি। এই আপনারা যখন কাজ করেছেন তখন হচ্ছে এই এফডিসি তে আপনাদের আনাগোনা ছিল, কিন্তু এখন আমরা সারাদিন না না না, এটা ভুল ধারণা। আসলে কি, কাজ ছাড়া কোনো শিল্পী তেমন আসে না। কাজ ছাড়া সে কি করবে বলেন? আমার কিন্তু আজকে একটা কাজ আছে, আমি কিন্তু সেই কারণে এসেছি, কাজ ছাড়া শুধু শুধু আসা আসে না কেউ, হ্যাঁ কাজ থাকলেই আসে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর বলি, এই ফুটেজটা রাখবেন আপা, ঠিক আছে? আচ্ছা ঠিক, আরে দূরে যা। হ্যাঁ,